বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। এবার 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান কেনা হবে, আর 45 টাকা দরে 11 লাখ টন সিদ্ধ চাল ও 44 টাকা দরে কেনা হবে 1 লাখ টন আতপ চাল। 50,000 টন গম কেনা হবে 34 টাকা দরে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মঙ্গলবার সচিবালয়ে অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী। প্রায় 7,500 কোটি টাকা খরচ করে এই ধান চাল গম সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য ধানের আর্দ্রতা পরিমাপে ময়েশ্চার মিটার ব্যবহার করতে হবে। এর পাশাপাশি খাদ্য গুদামের কোনো কর্মকর্তা ও লেবার যেন কৃষকদের হয়রানি না করে এজন্য ডিসিদের বলা হয়েছে। ধান ও চালের গুণগত মান যেন ভালো হয় সেদিকে খাদ্য কর্মকর্তাদের নজর রাখতে হবে। আমরা সিদ্ধ চাউল আমরা এবার প্রকুরমেন্ট করতেছি 11 লক্ষ মেট্রিক টন, যার মূল্য প্রতি কেজি 45 টাকা। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছি 5 লক্ষ। যদি 5 লক্ষ কেনার পরেও দেখা যায় যে কৃষকদের ধান দেওয়ার আরও ইচ্ছা আছে, তাহলে আমরা আরও বাড়িয়ে আমরা কিনতে থাকব। এবং আমরা আতপ চাউল 44 টাকা 1 লক্ষ মেট্রিক টন এবং গম 34 টাকা 50,000 মেট্রিক টন।